আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ইউটিবি লাইভের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। উদ্যোক্তা হতে চাইলে ছাত্র থেকেই ব্যবসায় নামা উচিত, আজকের ভিডিওটি থাকছে এই প্রসঙ্গের উপরে। তার আগে একটি কথা, মোটিভেশনাল ও নানা ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিবি লাইভের ইউটিউব চ্যানেলটি এবং লাইক বা ফলো দিয়ে রাখুন ইউটিবি লাইভের ফেসবুক পেজটিও। আমাদের দেশের কাঁধে বেকারত্বের হার প্রতি বছরই বাড়ছে, সরকার পারছে না তাদের সুযোগ তৈরি করে দিতে, আর আমাদের নিজেদের মানসিকতারও পরিবর্তন ঘটাতে পারছি না আমরা। এর পেছনের কারণ খুঁজতে চলুন ফেলে আসা সময়ে একটু ঘুরে আসি। ব্রিটিশ আমাদের অনেক কিছুই শিক্ষা দিয়ে দিয়েছে, আমরা আজও তা অনুভব করতে পারিনি। বাঙালির হাতে চায়ের কাপ তুলে দিয়ে নিজেদের ব্যবসাকে সে সময় করেছিল সমৃদ্ধ এই ব্রিটিশ। নীল চাষে বাংলার কৃষকদের বাধ্য করে মুসলিম কারিগরদের সমৃদ্ধ ব্যবসার ইতি টানতেও বাধ্য করেছিলেন তারা। ব্রিটিশরা নিজেরা ব্যবসায়িক সফলতার শীর্ষে থাকলেও তারা এ বাংলার মানুষের মনে দাসত্বটা ঢুকিয়ে দিয়ে গেছে। তারা বাঙালির মনে খুব ভালোভাবে ঢুকিয়ে দিয়ে গেছে যে চাকুরিতেই সম্মান আর নিশ্চয়তা, আর আজও আমরা সেই শৃঙ্খল ভাঙতে পারিনি। নিজেকে তাই চাকর, যার শ্রুতিমধুর উচ্চারণ চাকুরির মধ্যে আটকে রেখেছি। সেই বৃত্ত থেকে নিজেকে বের করে আনতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে নিজের স্বকীয়তাকে, পরিশ্রম আর মেধা সমন্বয় করতে হবে ছাত্রজীবন থেকেই। আপনি নিশ্চয়ই জানেন ছাত্রজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উক্তিটি, সময় ও স্রোত কারো জন্যই অপেক্ষা করে না। তাহলে আপনি কেন ছাত্র অবস্থায় ব্যবসা করতে পারবেন না? আপনি লেখাপড়া শেষ করবেন, তারপর ব্যবসা করবেন, ততদিনে আপনি আপনার জীবন থেকে কতটা বছর পিছিয়ে পড়বেন তা কি ভেবে দেখেছেন? যে সময়ে আপনার পড়াশোনা শেষ করবেন ততদিনে আপনার ব্যবসায়িক জীবনে প্রতিষ্ঠাও পেয়ে যেতে পারেন। আপনি প্রথমত সিদ্ধান্ত নিন, আপনি কি শিক্ষাজীবন শেষে শিক্ষিত চাকর হবেন, নাকি নিজেই হবেন শিক্ষিত চাকরদের বস? আপনি পড়াশোনা করেন, কি ধরনের ব্যবসা করবেন পড়াশোনার পাশাপাশি? পড়াশোনার সাথে ব্যবসা করার টাইম কিভাবে ম্যানেজ করবেন? আপনার পারিবারিকভাবে কতটা সাপোর্ট পাবেন? পড়াশোনার ব্যবসা দুটো একসাথে কি করে করা সম্ভব? এসব প্রশ্ন জট থেকে বেরিয়ে আসুন। নিজেকে স্থির করুন, দেখবেন আপনার পক্ষে দুটোই করা সম্ভব হবে। পরিশ্রম আর মেধাকে কাজে লাগান, লাজ লজ্জার মাথা খেয়ে কাজে নেমে পড়ুন, আর ব্যবসার আয়কে ভবিষ্যতের বড় বিনিয়োগ করতে সঞ্চয় করুন। ছোট থেকে কিছু করার চেষ্টা করুন, শর্টকাটে বড় হওয়ার চিন্তা মাথায় থাকলে আগে থেকেই বাদ দিয়ে দিন। বিল গেটসের থেকে বড় ধনী হতে আপনাকে খুব বেশি ভালো ছাত্র হতে হবে না, তবে ধৈর্যের প্রয়োজন হবে। লেগে পড়ে থেকে এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজতে হবে, সুযোগের সদ্ব্যবহার করা জানতে হবে। আপনার কাজ নিয়ে যে যা মন্তব্য করুক তাতে আপনার কি যায় আসে, আগে আপনি সন্তুষ্ট হন, আপনি যে কাজ করবেন তার ওপরও। কত ধরনের ব্যবসায় না মানুষ করছে, আপনার কাছে যেটা পছন্দ তা থেকেই বেছে নিন না একটা। হতে পারে সেটা মোবাইল রিচার্জ কিংবা কোচিং সেন্টার, নার্সারি কিংবা বাড়িতে বসেই হাঁস মুরগি কোয়েল পাখি লালন পালন, গরুর মাংস উৎপাদন, অথবা দুগ্ধ খামার, কবুতর পালন করে মুক্তির স্বাদও নিতে পারেন নিজেকে স্বাবলম্বী করে। বেকারত্ব ঘুচাতে করে ফেলতে পারেন হস্ত কিংবা কুঠির শিল্পের ছোট্ট একটা শপ কিংবা শোপিসের দোকান। যারা একটু তথ্য প্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসেন তারা দিতে পারেন কম্পিউটার বা মোবাইলের দোকান কিংবা সার্ভিসিং সেন্টার। সৃজনশীল যারা আছেন সেই সাথে ফ্যাশন সচেতন, তারা কেন ফ্যাশন হাউস বা গার্মেন্টসের তৈরি পোশাকের ব্যবসা থেকে দূরে থাকবেন? অধিকাংশ মেয়েদের প্রিয় খাবার চটপটি ফুচকার দোকানও করতে পারেন কিংবা ফাস্টফুডের দোকান করতে পারেন। অফিস পাড়ায় দুপুরে বিরিয়ানি বিক্রি করে যে আয় কম হয় তা কিন্তু নয়। গ্রামে আছেন, শহরে ব্যবসার সুযোগ নেই, তাতে কি? আপনার নিজের জমি অথবা পাশেরই কারো জমি লিজ নিয়ে করতে পারেন শাকসবজির চাষ।
পুকুর পরিষ্কার করে মাছ চাষও করতে পারেন। আপনার পাশেরই বাজারে কিংবা হাটে ফসল কেনা বেচার কোনো একটা ব্যবসা করেও হতে পারেন সফল। উন্নত প্রযুক্তির সেবা কৃষকদের সরবরাহ করেও হতে পারেন সফল ব্যবসায়ী। আরও যে কত ধরনের ব্যবসা আছে তা আপনি করে যেতে পারেন নিঃসংকোচে। আপনার দ্বারা সৃষ্টি হতে পারে অসংখ্য মানুষের কর্মসংস্থানের। আপনি চাইলেই পারবেন চলমান ব্যবসার নতুন কোনো ব্যবসায়ের সৃষ্টি করতে, যেটা আপনার নাম বহন করে এনে দিবে দাসত্বমুক্ত পরিচয়ে। আপনি পাবেন সফল উদ্যোক্তার পরিচয়। এই ভিডিওটি থেকে যারা ব্যবসায়ের আইডিয়া নেবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাকে একটু অনুপ্রাণিত করে তবেই আমাদের চেষ্টা সফল হবে। এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানান। যদি মনে হয় এই ভিডিওটি অন্যদেরও অনুপ্রাণিত করবে তবে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনাদের সকলের জন্য আবারও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।